হ্যালো এভরিওয়ান, মেথি দানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি সবাই ভালো আছি। তো আজকে আমি কিন্তু টুকটাক বাজার করেছি, তো সেটাই আপনার সাথে শেয়ার করেছি। আমি দেখেছেন একটা কফি, নেসকফি কিনেছি বড় সাইজের, আর দুটো চিপস কিনেছি। তো আমি একটা দেখিয়েছি, মানে এই চিপসটা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে, তো এর জন্য আমি এই চিপসটা কিনে নিয়ে এসেছি। আর ওদের দুধ, হরলিক্স, এমনি যা বিস্কিট টিস্কিট লাগে সেগুলো কিনে নিয়ে এসেছি। তো সেটা তো আর দেখালাম না, কারণ ওগুলো দেখানোর মতো প্রয়োজন মনে করিনি তাই। আর আমার ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসেছি, আর আমার ছোটো বোনের জন্য একটা পুতুল নিয়ে এসেছি। গতকাল রাত্রে ওদেরকে একটু বাইরে বেরিয়েছিলাম, তো দোকানে গিয়ে ওরা এই দুটো জিনিস দেখে খুব চেঁচালি করছিলো কেনার জন্য। তো তখন হাতে টাকা ছিল না, তাই কিনতে পারিনি, মানে বাসা থেকে টাকা নিয়ে যায়নি। তো আজকে দোকানে গিয়ে সকালবেলা কিনে এসেছি, আর তা দেখে ওরা দুজন এত খুশি হয়েছে যে ওদের ওই খুশি দেখে কিন্তু আমার কী বলবো, যেটা শান্তি পেয়েছি এটা কিন্তু কোনো কিছুতে কিন্তু কিনা যায় না এই শান্তিটা। দুজনে খুব খুশি হয়েছে, আমাকে চুম্মা কী বলবো, চুম্মা দিচ্ছে, একবার মানে আদর করছে যে অনেক খুশি হয়েছে ওরা। তো বললাম ঠিক আছে। তো আমি খেলনাগুলো একবার দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, কিন্তু তার আগে ওরা সব কিছু একদম প্যাকেট থেকে খুলে তারপরে একদম খেলা শুরু করে দিয়েছে। তো আমি থাক, ছোটো মানুষ যেহেতু তার সহ্য মানে সহ্য হচ্ছে না। তো এখন আমি বললাম ঠিক আছে তোমরা খেলা করো, তাহলে আমি একটু ভিডিও করি। ওরা কিন্তু এখন মানে কী বলবো, বলেছিলাম না কয়েকবার ওরা কিন্তু ভিডিও করতে চায়, খুবই আগ্রহী ভিডিও করার জন্য। তো ভিডিও করছিলাম, আর এই দেখুন আমার রিকের কী অবস্থা, ওর গলায় মাথায় একদম ঘামাচি উঠে একদম এগুলো কী লাল লাল হয়ে গিয়েছে। আমার ছেলে কিন্তু ঘুমাতে পারে না, রাত হলে পাউডারও দিতে পারে না, ওনাকে জলে খুব ব্যথা করে বলে। আমি জানি না কী করবো আমি ওর এই ঘামাচির জন্য। তো এখানে দেখে দিলাম যে মা তখনই কাটছিলো, তো আমি ভালো মেয়েটি একটু ভিডিও করি, মানে ছোটোখাটো একটু ভিডিও করি, মানে বেশি একটা বড় দেখাবো না। তো মা এখানে কিন্তু পটল আর আলু কেটে নিয়েছে, তরকারি রান্না করবে মাছ দিয়ে, আর ও পাশে সবজি পটল আর আলু কেটেছে ভাজি করবে, আর বেগুন ভাজি মানে বেগুন কেটে নিয়েছে ভাজি করবে আমার জন্য। আর বাসকে বাইরে বেরিয়েছিলাম, তখন কিন্তু ডিম পাইনি, মানে দোকানপাট বন্ধ ছিল, তো এর জন্য আজকে আমার জন্য ভাজি আর এগুলো হবে। আর এইদিকে আমি একটু মা মাছ ভাজি করছি সেটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি আর্মিটা প্রেশার করবো আমার, তো আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে প্রেশার করবো। তো এখানে ভিনেগার আর লিকুইড ডিম মানে ডিম ওয়াশটা সেটা নিয়েছি, আর এখানে যে মানে পুরনো যে মানে এটা কি বলে আমি জানি না, এরকম জালি টাইপের সেটা নিয়েছি, মানে আলমিটাকে আমি এইভাবে ভিনেগার আর ওই ডিম লিকুইডটাকে দিয়ে আলমিটাকে ভালোভাবে ঘষে ঘষে নিব। আর এটা হচ্ছে মানে কী বলবো, মাত্র দুটা জিনিস দিয়ে কিন্তু আপনার খুব সহজেই আলমারি স্টিলে যে আলমারি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারেন। তো এইসব কিন্তু আমার মার মানে কী বলবো, মার মাথার বুদ্ধি। তো আমি এটা ভিডিও করছি, তো আমার এই আলমারি কিন্তু খুব ময়লা হয়েছিলো এর আগে, কিন্তু আমি একবার পরিষ্কার করেছিলাম, তো এই জন্য আলমারিটা বেশি একটা ময়লা হয়নি সামনের দিক দিয়ে। তো আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পরিষ্কার করতে হবে, কারণ আলমারিটা যদি বেশি একটা ময়লা হয় তাহলে কিন্তু বাবা ঘষে নিতে হবে, বেশি করে ঘষতে হবে, তাহলে কিন্তু ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি ভিনেগার আর ডিমলিকটা দিয়ে আলমারিটা ঘষে নেওয়ার পর তারপরে শুকনো একটা কাপড় দিয়ে আমি আলমারিটাকে মুছে নিচ্ছি, ভিজা কাপড় দিয়ে মুছবেন না, শুকনো কাপড় দিয়ে মুছবেন। শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে, যাতে এই মানে ভিনেগারটা আর কোথাও না থাকে আলমারির ভিতরে, আর খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমার আলমারি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে। ফার্স্টে দেখতে কিন্তু আলমারি খুবই ময়লা ছিল, সেটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো ভিডিওটা মা করছিলো, তো এই জন্য ভিডিওটা এমন হয়েছে, তো প্লিজ এটাকে ইগনোর করবেন। আর আমার এখানে ছোটো একটা কথা শেয়ার করে নিই যে আজকে এই ভিডিও যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে ছোট্ট বলে অ্যাকাউন্টটি প্রেস করে দিন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর একটা কথা হলো যে আপনাদের কাছে যদি আমার এই ভিডিও খুব বেশি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে, তাহলে তারাও সাপোর্ট করতে পারবে। তো একই জিনিস মানে ভিম লিকুইড আর এই ভিনেগারটা দিয়ে কিন্তু রাইস কুকারটাও পরিষ্কার করে নিচ্ছে মা, কারণ অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিলো না মানে গরমের কারণে, তো একটু জং ধরে গিয়েছিলো। তো একইভাবে কিন্তু মা রাইস কুকারটাও পরিষ্কার করে নিচ্ছে, আর দেখুন রাইস কুকারটা কিন্তু একদম নতুন নতুন ঝকঝক হয়ে গিয়েছে। তো ফার্স্টেই তো মা এটাকে ভালোভাবে ভিম সাবান সরি ভিম লিকুইড আর ভিনেগার দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছে। তারপর দেখুন যে আপনি নিজে বুঝতে পারবেন যে ফার্স্টে দেখতে কেমন ছিল, আর মানে এটা ভিম লিকুইডটা দেওয়ার পরে আর ভিনেগারটা দেওয়ার পরে কেমন হয়েছে দেখতে।
এখন চলে এসেছে দুপুরে রান্না, মানে খাবারের দিক দিয়ে আসছি, কিন্তু আমি কোনো রান্নাবান্নার ভিডিও করিনি, কেননা এটা আমার কাছে একঘেয়েমি লাগছিল। তো ওই যে রান্না করেছে সবজি দিয়ে, আলুর পটল দিয়ে মাছ, আর এখানে আমার জন্য ভাজি করেছে, আলু পটল ভাজি, ভাতটা রেখে মানে বেড়ে রেখেছে, আর আমার জন্য বেগুন ভাজি করেছে, আর কালকে লতির যে ইলিশ মাছ রান্না করেছে সেটা কিন্তু একটু থেকে মানে বেঁচে গিয়েছিলো রাত্রিবেলা, যেহেতু আমি খাইনি, তো সেটা তরকারি। আর মা আমাকে এখন ভাত বেড়ে দিচ্ছে, তো বলছে আজকে একটু ভাত খাওয়াটা ভিডিও করতে। তো আমি তো সবসময় কী বলবো, এগুলো ভিডিও করতে আমার কাছে একটু আনইজি লাগে, মানে কেমন কেমন লাগে বলতে পারবো না, যে আমি মানে ক্যামেরা দেখলে কিন্তু খেতে পারি না, সেই আমি ফোন বলুন বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে ক্যামেরা দেখলে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। তো আজকে মা কিন্তু আমাকে সেটাই বলছে যে আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খাও আর একটু একটু ভিডিও করো। তা আমি বললাম ঠিক আছে, কেননা বেশি না করলে মা আবার আমাকে মানে আমার উপর রেগে যাবে, তো রাগার চাইতে একটু ভিডিও করে দেখাটাই ভালো। তো আমি বলছি আমি ঠিক আছে, আমাকে লবণ টবণ দাও, কারণ আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না। তো আমি তো জাস্ট ট্রাই করছিলাম যে কীভাবে মানুষে খায়, কারণ আমি ফোন হাতে নিয়ে এইভাবে খেতে পারছিলাম না, আমার কাছে একদম অস্বস্তি লাগছিলো, যে আমি ভাতটাও শান্তি মতন খেতে পারছিলাম না, যে কেমন যেন লাগছিলো, কী বলবো মানুষের কী জানে। তো আমি চেষ্টা করেছি, তো আমি জাস্ট অল্প একটু দেখিয়েছি, তারপরে কিন্তু আমি এটাকে অফ করে দিয়ে তারপরে শান্তি মতো খেয়েছি, কেননা ক্যামেরা কেন, কোনো মানুষ যদি আমার সামনে বসে থাকে আমি কিন্তু খেতে পারি না, মানে আমার খাবারটা একদম আমি নিরিবিলি খাবো আর কারোর সামনে খাবো না, তাহলে আমি খেয়ে শান্তি পাবো। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লাগবে কি না জানি না, তবে আশা করব ভালো লাগতে পারে। তবে যদি আমার কোনো কথা বা কোনো কাজ যদি ভুল থাকে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলে দিবেন যে আমার এই কথা বা কাজটা ভুল হয়েছে, তাহলে আমি চেষ্টা করবো সেই জিনিসটা না করার আর আমার ভুলটাকে শুধরিয়ে নিব। তো এখন এসে পড়েছি ছাদে, বিকাল টাইমটা মানে ছাদে আসা হয়, যেহেতু প্রচুর গরম থাকে তো একটু বাতাস খাওয়ার জন্য আসা হয়, তো সেই সময় একটু ভিডিও করেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে সবাই একটা।